আর মাত্র কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝড়ো হাওয়া। তো বন্ধুগণ, আজ রাজ্যের কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কত কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে, কোন কোন জেলায় হবে এই বৃষ্টি, বিস্তারিত তথ্য জানিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। সকাল থেকে বইতে শুরু করেছে ঝড়ো হাওয়া, রোদের দেখা মিললেও মাঝে মধ্যে মেঘের চাদরে মুখ ঢাকতে শুরু করেছে শহর কলকাতা। ভোররাত থেকে দমকা হাওয়া দিতে শুরু করেছে মহানগর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। শুক্রবার তেমন একটা বৃষ্টি না হলেও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার গতিতে বইবে ঝড়ো হাওয়া। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তন ঘটবে না আগামী কয়েকদিন। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই তিনটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস সূত্রের খবর, কলকাতার আকাশ মোটামুটি মেঘলা থাকবে। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে মোটামুটি 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।